কি খবর ভাই ব্রাদাররা, এতদিন আপনারা দেখেন শুধু স্মার্টফোনের রিভিউ, আর আজ আপনাদের দেখাবো এই স্মার্টফোন গুলো কিভাবে তৈরি হয়। হ্যাঁ, চলে এসেছি ট্রানশন বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশের গাজীপুরে অবস্থিত তাদের একটি ফ্যাক্টরি ভিজিট করতে। আজ আপনাদের দেখাবো স্মার্টফোন কিভাবে তৈরি হয়, লেটস গো। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে একটা তথ্য শেয়ার করে রাখি, সেটা হলো এখানে ইনিশিয়ালি ফোন অ্যাসেম্বল করা হয়, তবে আইটেল আমাদেরকে জানিয়েছে অদূর ভবিষ্যতে তাদের ফুল ফাংশন প্রোডাকশন করার পরিকল্পনা রয়েছে। এটা হচ্ছে মাদারবোর্ড বা পিসিবি, আর এটা হচ্ছে লাইনের একবার শুরু। এখান থেকে এই মাদারবোর্ড ফোনের মেইন বোর্ডের সাথে লাগানোর পরে স্টেপ বাই স্টেপ পরবর্তী পর্যায়ে চলে যায়। আমরা আপনাদের সব স্টেপ একটা একটা করে দেখাবো। এটাকে বলা হয় RTI সেকশন। এখানে ফোনের মাদারবোর্ডের অ্যাপিয়ারেন্স চেক করে সেটা ফোনে অ্যাসেম্বল করার জন্য প্রস্তুত করা হয়। এরপর ধাপে ধাপে ফোনগুলো চলে যায় LCD সেকশনে, সেখানে ডিসপ্লের কালার আর টাচ রেসপন্স টেস্ট করে দেখা হয়। এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসেসের মাধ্যমে ফোনের ডিসপ্লেটাকে চূড়ান্ত মাদারবোর্ডের সাথে বসানো হয়। স্মার্টফোনের সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে এর ক্যামেরা। সবাই খুব এক্সাইটেড ক্যামেরা কীভাবে বসানো হয়। তো এটা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে একটা পার্টস, এখানে ঠিক এই জায়গাতে ক্যামেরা অ্যাসেম্বল করা হচ্ছে। প্রোডাকশনের এই অংশে ফোনের ক্যামেরা বসানোর কাজ করা হয়। ক্যামেরা ইনস্টল করারও বেশ কিছু প্রসেস আছে, যেগুলো বর্ণনা করতে গেলে ভিডিওর দৈর্ঘ্য অনেক লম্বা হয়ে যাবে। তবে যেটুকু বুঝলাম তা হলো ব্যাপারটা বেশ সূক্ষ্ম এবং জটিল। প্রিয় দর্শক, আইটেল ভিশন 1 আমরা যখন শ্যুট করছি ততদিন পর্যন্ত মার্কেটে প্রোডাক্টে আসেনি, আর আমরা এর প্রোডাকশন দেখছি। চলুন দেখি। আকিব রাজের শুটিং চলছে এদিকে, চলেন ডিস্টার্ব করি। আরো বেশ কিছু জটিল প্রক্রিয়া শেষে ডিভাইসগুলোর বৈদ্যুতিক প্রবাহ পরীক্ষা করা হয়, আর তারপর বসানো হয় ফোনের ব্যাটারি। এরপর ফোনের নেটওয়ার্ক পরীক্ষা করার জন্য ডিভাইসগুলিতে সিম কার্ড প্রবেশ করানো হয়। আমরা এখানে এসে দেখলাম যে একটা স্মার্টফোনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন স্টেজ পার হয় এবং অবশেষে কিভাবে প্যাকেজিং হয়। বাংলাদেশে তৈরি ফোন নিয়ে কোয়ালিটি ইস্যু, অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে এখানে বাংলাদেশে যে স্মার্টফোনগুলো তৈরি হচ্ছে এগুলা কোয়ালিটি মেনটেন করে করা হচ্ছে কিনা। বাট আমরা এখানে যেটা দেখতে পেলাম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে ফোনগুলো তৈরি হচ্ছে এবং এরা খুবই দক্ষ। আমরা বাংলাদেশিরা তো অবশ্যই অনেক দক্ষ, আর এখানকার ম্যাক্সিমাম এমপ্লয়ি হচ্ছে বাংলাদেশি এবং তারা তাদের দক্ষ হাতে স্মার্টফোনগুলো তৈরি করছে। এই পর্যায়ে করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ টেস্ট, যেমন বাটন টেস্ট, কল টেস্ট, ভাইব্রেশন, টাচ সেন্সিটিভিটি, লাইট সেন্সর টেস্ট ইত্যাদি ইত্যাদি। সেই সাথে করা হয় এর চার্জিং এবং হেডফোন আউটপুট টেস্ট। স্মার্টফোন আপনার হাতে যাওয়ার অনেক আগেই অনেকগুলো স্টেপে এর কোয়ালিটি মেনটেন করা হয়, তারপরে ফোনের গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারই একটা স্টেপ দেখুন, আমার মনে হয় আমার দর্শকরা এই ধরনের দৃশ্য আগে কখনো দেখেনি। প্রিয় দর্শক, এটা যেহেতু ফোনের অ্যাসেম্বলিং রিলেটেড প্রোডাকশন, তাই টোটাল প্রসিডিওরের খুব বড় একটা অংশ জুড়ে থাকে ডিভাইসের খুঁটিনাটি পরীক্ষা নিরীক্ষা। যেমন এ পর্যায়ে এসে ফোনের LCD কার্ড, ফ্ল্যাশ লাইট, OTG, সিম কার্ড, GPS, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি পরীক্ষা করা হয়। আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলতে ভালোবাসি, আর আপনার ব্যবহার করা স্মার্টফোনের ক্যামেরা ঠিক আছে কিনা এটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেপ পার হওয়ার পরে। দেখুন, এখানে ক্যামেরা পরীক্ষা করা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে ফোনগুলোর ফুল র্যান্ডম ইনস্পেকশন করা হয়, আর কোনো কিছুতে কোয়ালিটি ফেল করলে পুনরায় অ্যাসেম্বলিং এর জন্য পাঠানো হয় রিলেটেড সেকশনে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখেন এখানে এক বান্দাকে কি রকম অত্যাচার করা হচ্ছে, দেখেন দেখেন আসেন। একেবারে শেষের দিকে এসে ফোনের IMEI নম্বর বসানো হয়। এরপর থাকে PDC নামক একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ফোনের সমস্ত ডেটা, IMEI নম্বর, ওয়াইফাই আর ব্লুটুথ অ্যাড্রেস ইত্যাদি সেট করা হয়। মেড ইন বাংলাদেশ, এক অন্যরকম অনুভূতি। সম্পূর্ণ প্রক্রিয়াটি সফলভাবে শেষ হলে সেগুলো পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে। সেখানে চূড়ান্তভাবে নির্বাচিত ফোনগুলো বাজারজাত করার জন্য মোড়কজাত করা হয়। তারপর শেষ হয় একটা স্মার্টফোন প্রস্তুতের গল্প। তো যেটা জানা গেল, প্রোডাক্ট কোয়ালিটি সুনিশ্চিত করার জন্য আইটেলে রয়েছে হাইলি ট্রেইন্ড এবং
হাইলি প্রফেশনাল অপারেটর। আর টোটাল প্রসেসটাই অনলাইন বেসড, যার ফলে প্রায় প্রতিটি প্রসেসের ডেটা স্টেপ বাই স্টেপ অনলাইনে রেজিস্ট্রি থাকে, যার ফলে কোয়ালিটি ফেলিওর আইডেন্টিফাই করা অনেক সহজ হয়। ফ্যাক্টরি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টোটাল এনভায়রনমেন্ট আমাদের কাছে খুবই ভালো লেগেছে, আর আমরা খুব ভালো সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে। দেখে ভালো লাগছে যে আমাদের ভাই বেরাদাররা দেশের উন্নতিতে অবদান রাখছে। প্রোডাক্টের গুণগত মান নিশ্চিত করার জন্য চলতে থাকে একটার পর একটা টেস্ট, কখনো মানুষের হাতে আর কখনো মেশিনে। এ যেন এক এলাহি কাণ্ড কারখানা। এই হচ্ছে স্মার্টফোন যেটা আপনারা আমার পকেটে থাকে, আর এই হচ্ছে প্রোডাকশন লাইন, এখানে এই স্মার্টফোন গুলো তৈরি হচ্ছে। এ এক দারুণ অনুভূতি। খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারলাম, এটা বাংলাদেশের অন্যতম বৃহৎ মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এবং এর ভেতরে সারাদিন ঘোরাঘুরির পর সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমরা। এখানে এসে সত্যি মনটা ভরে গিয়েছে আমাদের। সত্যি কথা বলতে কি, খুব গর্ব হচ্ছে আমার দেশকে নিয়ে। আইটিএলকে অনেক ধন্যবাদ টেক টু দ্য পয়েন্ট টিমকে এখানে আমন্ত্রণ করার জন্য। তো প্রিয় দর্শক, গল্পে গল্পে ফ্যাক্টরি ভিজিট করতে করতে চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে। আশা করছি আপনাদের আমাদের আজকের আয়োজন ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে জানেন কি করতে হবে, লাইক দিতে হবে আর ভিডিওটি শেয়ার করতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। কি হচ্ছে এখানে?